আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা, আপনাদের জন্য আজকে স্পেশাল পাসের নতুন আপডেট খবর নিয়ে আসলাম। আপনারা যারা স্পেশাল পাস নিয়ে দেশে যাবেন, যারা দেশে যেতে ইচ্ছুক, বর্তমানে আপনারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছেন না, অ্যাপয়েন্টমেন্ট খালি পাচ্ছেন না, কোন কোন ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট খালি আছে, এবং যারা আরো 2 থেকে 3 মাস পরে দেশে যাবেন তাদের এখন করণীয় কি, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ নতুন আপডেট খবর নিয়ে আসছি। আপনারা যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে কোনো ভিডিও দ্রুত পাওয়ার জন্য। প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা যারা এখনো অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেবেন সেটা জানেন না, সেই ভিডিওটি ভিডিও এই ভিডিওর শেষে স্ক্রিনে দেখবেন একটি ভিডিও শো হবে, সেই ভিডিওটি ক্লিক করে দেখে নেবেন যে কিভাবে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা যারা এখন বর্তমানে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন, আপনারা কিন্তু এখনই এই এখন যে ফেব্রুয়ারি মাস চলে, এই ফেব্রুয়ারি মাসে কিন্তু কোনো ইমিগ্রেশনেই অ্যাপয়েন্টমেন্ট খালি নেই, সকল ইমিগ্রেশনই অ্যাপয়েন্টমেন্ট ফুল, এবং মার্চ মাসে 2-1টি ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট খালি আছে। সেটা সেই ইমিগ্রেশনগুলো হলো, আপনারা যারা মার্চ মাসে দেশে যাবেন, ইমিগ্রেশন ক্লান্তান থেকে আপনারা মার্চ মাসে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। মার্চ মাসের 22-23 তারিখ থেকে ইমিগ্রেশন ক্লান্তানে অ্যাপয়েন্টমেন্ট খালি আছে। যারা ক্লান্তান আশেপাশে আছেন, ক্লান্তানে আছেন, কিংবা যারা দূরেও আছেন, সকলে কিন্তু এই ইমিগ্রেশন থেকে মার্চ মাসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেশে যেতে পারবেন। তো আপনারা যারা এক ডিস্ট্রিক্ট থেকে অবারোয়ে ক্লান্তানে যাবেন, অবশ্যই কিন্তু আপনারা কিন্তু বালায় থেকে সুরাত নিয়ে যাবেন, যাতে আপনারা কোনো পুলিশ ঝামেলায় না পড়েন। তাহলে যারা মার্চ মাসে জরুরিভাবে দেশে যেতে চান, তাহলে কেলান্তান ইমিগ্রেশন থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, মার্চের 22-23 তারিখ থেকে খালি আছে। এবং আরেকটি ইমিগ্রেশনে মার্চ মাসে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন যারা পুলাও পেনাং আছেন, পুলাও পেনাং থেকেও কিন্তু আপনারা মার্চ মাসের আপনার 18-19 তারিখ থেকে অ্যাপয়েন্টমেন্ট খালি আছে। যারা পুলাও পেনাং আছেন, কিংবা পুলাও পেনাং আশেপাশে আছেন, কিংবা যারা দূরে থেকে যেতে পারবেন, তারাও পুলাও পেনাং থেকে কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এবং আপনারা যারা এক ডিস্ট্রিক্ট ওভারওয়ে যাবেন, পোলাও পেনাং এ অবশ্যই কিন্তু বালাই থেকে সুরাত নিয়ে যাবেন, যাতে পুলিশ সমস্যা না পড়ে। তাহলে এটা হলো মার্চ মাসে গেল। মার্চ মাসে শুধু এই 2টি ইমিগ্রেশনে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট খালি আছে। এবং যারা এপ্রিল মাসে দেশে যেতে চান, যারা এপ্রিল মাসে দেশে যাবেন, এপ্রিল মাসে আপনার পাহাং ডিস্ট্রিক্টে ইমিগ্রেশন পাহাং, ইমিগ্রেশন পাহাং এ এপ্রিল মাসের 16-17 তারিখ থেকে অ্যাপয়েন্টমেন্ট খালি আছে। যারা পাহাংয়ে আছেন, কিংবা পাহাংয়ের আশেপাশে আছেন, কিংবা যারা দূরে থেকেও যেতে পারবেন, তারাও কিন্তু এপ্রিল মাসে পাহাং ইমিগ্রেশন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেশে যেতে পারবেন। তবে একটু আগে যে বললাম যে কেলান্তান এবং পুলাও পেনাং, সেখানেও কিন্তু আপনার এপ্রিল মাসে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। তবে যারা পাহাংয়ে কাছাকাছি আছেন, তারা অবশ্যই পাহাং থেকে নেবেন, কারণ পাহাংয়ে এপ্রিল মাসের 16-17 তারিখ থেকে অ্যাপয়েন্টমেন্ট খালি আছে। এবং মে মাসে, মে মাসে কিন্তু আপনার সকল ইমিগ্রেশনেই খালি, তাও কিন্তু আপনার মে মাসের আপনার 22 তারিখ কিংবা 23 তারিখ থেকে, আপনাকে মে মাসের লাস্ট তারিখটা দেখবেন, আপনারা যখন অ্যাপয়েন্টমেন্ট নিতে লিঙ্কে প্রবেশ করবেন, তখন মে মাসের লাস্ট তারিখটা সিলেক্ট করবেন, দেখবেন 22-23 তারিখটা আপনার অ্যাপয়েন্টমেন্ট খালি আছে। এটা যেমন আপনার ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসের একদিন আপনার যদি এদিক থেকে ফেব্রুয়ারি মাসের একদিন বাদ যাবে, এবং এদিকে আপনার মে মাসের একদিন যোগ হবে, মানে সর্বোচ্চ 3 মাস আগে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়, এটা ইমিগ্রেশনের সিস্টেম। তো আপনারা মে মাসে সকল ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট খেলা আছে, নিজে নিজে অ্যাপয়েন্টমেন্ট এখন নিয়ে রাখবেন। এবং যারা জুন মাসে দেশে যেতে চান, জুন মাসে দেশে যেতে চাইলে কিন্তু আপনারা এখনই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না, কারণ ইমিগ্রেশনের সিস্টেম অনুযায়ী সর্বোচ্চ 3 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়। তাই আপনারা জুন মাসের অ্যাপয়েন্টমেন্ট মার্চ মাসের 1-2 তারিখ থেকে নিতে পারবেন। মার্চ মাসের ধরুন আপনি মার্চ মাসের 5 তারিখে যদি অ্যাপয়েন্টমেন্ট নেন জুন মাসের, তাহলে জুন মাসের ওইদিকে 5 তারিখে নিতে পারবেন। এইরকম মার্চের একদিন বাদ পড়বে এবং ওদের জুন মাসের একদিন যোগ হবে, এভাবে সর্বোচ্চ 3 মাস আগে আর কি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে। তাই আপনারা যারা জুন মাসে দেশে যাবেন, আপনারা অবশ্যই কিন্তু খুব ফলো করবেন যে মার্চ মাস কখন আসলে, ফট করে আপনারা জুন মাসের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন। পরবর্তীতে কিন্তু জুন মাস সর্বশেষ লাস্ট মাস, সেই মাসে কিন্তু সবাই অনেকেই দেশে যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে, তারপরে অবশ্যই অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন, যাতে কোনো বিপদে না পড়েন। কারণ 2019 সালে কিন্তু অনেক অসংখ্য প্রবাসী ভাইরা ব্যাক ফর গুড পদ্ধতির মাধ্যমে লাস্ট মাসে দেশে যাওয়ার জন্য ইমিগ্রেশন থেকে স্পেশাল কিন্তু সংগ্রহ করতে পারে নাই, আর এখন অনলাইন সিস্টেম অ্যাপয়েন্টমেন্ট যদি আপনি নিতে পারেন, তাহলে অবশ্যই আপনি স্পেশাল পাস পাবেন। তাহলে
জুন মাসে দেশে গেলে আপনি অবশ্যই মার্চ মাসে অ্যাপয়েন্টমেন্ট রাখবেন, এবং আপনারা এখনই কিন্তু বিমান টিকিট কিনে রাখবেন, পরবর্তীতে কিন্তু আপনার বিমান টিকিট পাবেন না এবং টিকিটের দামও বাড়তে হবে। আপনারা এখনই অবশ্যই বিমান টিকিট কেটে রাখবেন, এবং আপনারা ভুলেও অনলাইনে বিমান টিকিট কাটবেন না, কারণ অনলাইনে বিমান টিকিট কাটলে অনেক ঝামেলা হয়। এবং গতকাল আমার এক ফ্রেন্ডের ফ্রেন্ড, তিনি মালিন্দ এয়ারলাইন্স এর টিকিট কেটেছিল আপনার অনলাইনে, তার গতকাল তার ফ্লাইট ছিল রাত 10:30টায় এবং তার বিমানটি ছেড়ে গেছে সন্ধে 7:30টায়, তিনি এয়ারপোর্ট থেকে অলরেডি ফেরত আসছে। তাহলে এটা যদি তিনি আপনারা যদি ট্রাভেল থেকে বা কোনো বড় দোকান এজেন্সি থেকে টিকিট কিনতেন তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। তাই অনলাইনে টিকিট কিনলে অনেক ধরনের ঝামেলা হবে, তাই আপনারা বড় ট্রাভেল সি কিংবা কোনো দোকান থেকে আপনারা অবশ্যই বিমানের টিকিট কিনবেন। যারা জুন মাসে দেশে যাবেন, মে মাসে এপ্রিল মাসে আপনারা এখনই টিকিট কেটে রাখবেন। এবং বিমান যে এয়ার এশিয়া, বিমান এয়ার এশিয়ার টিকিটগুলো অনেক হয় ক্যান্সেল হয়ে যায়, বিমানগুলো ফ্লাইটগুলো চেঞ্জ হয়, তাই আপনারা আপনাদেরকে আমি বলবো যে বিমান এয়ার এশিয়ার টিকিট না কাটার জন্য। তারপরে ভাইরা আজকের এই ভিডিওটি কিন্তু একটু গুরুত্বপূর্ণ আলোচনা করলাম, সেটা আপনারা বুঝতে পারছেন। আপনারা যারা মে এপ্রিল মে জুন মাসে দেশে যাবেন এখনই টিকিট কিনে কেটে রাখবেন, এবং যারা জুন মাসে দেশে যেতে চাইতেছেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট তো এখন নেননি, কিন্তু আপনারাও ইচ্ছা করে টিকিট কেটে রাখতে পারেন, কিন্তু আপনার টিকিট অনুযায়ী আপনি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। এবং আপনার টিকিটের মেয়াদ থাকলেই হয় যেদিন আপনি ইমিগ্রেশন যাবেন সেই তারিখ থেকে 7 দিন থাকলেই হয়, কিংবা 10 দিন 12 দিন থাকলেই হবে। আপনারা এখনো ইচ্ছা করলে আগে টিকিট কেটে রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। যারা যাদের পাসপোর্ট আছে তারা তো পাসপোর্টে দেশে যাবেন, যাদের পাসপোর্ট নাই তারা ট্রাভেলস ডকুমেন্ট দিয়ে হাই কমিশন থেকে ট্রাভেল পাস নিয়ে দেশে যাবেন। প্রিয়ভাষী ভাইরা, এটা ছিল আজকের স্পেশাল পাসের নতুন আপডেট খবর। আপনারা যারা মার্চে বা এপ্রিলে দেশে যেতে চান তারা এখন এইসব ইমিগ্রেশন থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, আর যারা জুন মাসে দেশে যাবেন তারা মার্চ মাসের প্রথম দিক থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। প্রিয়ভাষী ভাইরা, সর্বোচ্চ 3 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়। পরবর্তীতে যে কোনো নিউজ পাওয়ার জন্য অপেক্ষা করুন, আমি কোনো তথ্য পেলে দ্রুত শেয়ার করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।